যে এই অটোরিকশাটি তারা ছিনতাই করে, এই অটোরিকশাটি এই চোর চক্র বা হত্যাকারীর একজন মামুন, সে এর আগে তাকে কিনে দিছিল। কিনে দেওয়ার পরে পরবর্তীতে এই অটোরিকশাটি আবার পুনরায় তার কাছ থেকে ছিনতাই করা বা তাকে হত্যা করার এটা পরিকল্পনা করে, এবং তাকে নিয়ে গত দুই দিন আগেও সে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। করার পরে গত 17 তারিখে যখন সুবিধাজনক সময় পায় তখন তারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। র‍্যাবিড সিপিএসসি বরিশাল কর্তৃক অভিযান পরিচালনা করে বরিশাল জেলার বন্দর থানাধীন এলাকায় চাঞ্চল্যকর অটো চালক মোহাম্মদ হাসান হত্যার অন্যতম দুইজন আসামি গ্রেপ্তার সহ অটো গাড়ি উদ্ধার। গত 15/6/2023 তারিখ আনুমানিক 2204 ঘটিকায় অটো চালক মোহাম্মদ হাসান বরিশাল তার বড় বোনকে আনুমানিক রাত 2204 ঘটিকায় ফোন করে জানায়, আমি বাংলাবাজার সদর রুট হতে যাত্রী নিয়ে ভোলা রুটে যাচ্ছি, আমার বাসায় ফিরতে দেরি হবে। এই কথার প্রেক্ষিতে বোন বলেন, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি বাসায় ফিরে আসিস। বাসায় ফিরতে দেরি দেখে তার ভাই সুহাগ আনুমানিক রাত 02:30 ভিকটিমের মোবাইলে ফোন দিলে মোবাইল ফোনটি বন্ধ পান। তখন বিভিন্ন জায়গায় ভিকটিমকে খোঁজাখুঁজি করেন, কিন্তু ভিকটিমকে কোথাও খুঁজে না পেয়ে গত 17/06/2023 তারিখে কাউনিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন, যার জিডি নাম্বার 714। গত 17/06/2023 তারিখে আনুমানিক বিকাল 1500 ঘটিকায় 5 নং ওয়ার্ড চৌরাইচা ভোলা রোডের পাশে সোরাব ডাক্তারের পুকুরে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় মেম্বার বন্দর থানায় সংবাদ দেন। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডুবা হতে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে এবং পরে হাসানের স্বজনরা থানায় গিয়ে লাশটি শনাক্ত করেন। ভিকটিম হাসানকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে। এই মর্মে বন্দর থানায় গত 17/06/2023 তারিখে ভিকটিমের বোন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 8 তারিখ 17/06/2023 ধারা 302/379/201/34 প্যানেল কোড। এই প্রেক্ষিতে র‍্যাবিড বরিশাল সিপিএসসি কর্তৃক একটি আভিযানিক দল ছায়া তদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। উক্ত ঘটনায় ভিকটিমের লাশ শনাক্তের 24 ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যতম দুইজন আসামি গ্রেপ্তারসহ ভিকটিমের ছিনতাইকৃত অটোরিকশা এবং হত্যার কাজে ব্যবহৃত রশি উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদের নাম মোহাম্মদ রুবেল হাওলাদার বয়স 35, পিতা মোহাম্মদ সেলিম হাওলাদার সাং চর বিশ্বাস 10 নং ওয়ার্ড থানা গলাচিপা জেলা পটুয়াখালী। 2 নম্বর মোহাম্মদ মামুন তালুকদার বয়স 36, পিতা মোহাম্মদ কালো তালুকদার সাং চানমারি 11 নম্বর ওয়ার্ড থানা সদর জেলা পটুয়াখালী। গ্রেপ্তারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বরিশাল জেলার বন্দর থানায় হস্তান্তর করা হবে।